টুকি তো আজকে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ গুগলে আমাকে নিয়ে কি কি প্রশ্ন লোকে খোঁজার চেষ্টা করেছে নিচে লেখা আছে আই এম ফিলিং লাকি শুরু করি একটা একটা করে নাম্বার 1 আচ্ছা রিলেশনশিপ স্ট্যাটাস তো রিলেশনশিপ স্ট্যাটাস বলবো একটা প্রশ্ন আমি গায়ে হয়ে গেছি পরেরটা Yes, 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 yes. Actor, আমি টপি তো ফেভারিট অ্যাক্টর অনেকেই আছে কারণ মিলে কে যে বলবে আবিতা অলওয়েজ আরও অনেকে আছে কিন্তু একজন বলা হয়েছে তো আবিতা ঈশা আমার যদি ভালো লাগে আমি নিজে থেকে কথা বলবো আমি নিজেই হয়তো প্রপোজ করবো আমার প্রপোজ করার চেষ্টাও করো না পরেরটা যাই মার্কেটে টপ করছি রিসেন্ট টাইমসে লাস্ট দু তিন মাস ধরে তো আমি প্রচুর রিউমার্স শুনছি আমার নামে ব্যাড হ্যাবিটস অনেকগুলো আছে কোনটা বলবো কোনটা বললে আর কি লোকে বেশি খারাপ ভাববে না আনসোশ্যাল আমি খুব একটা বেশি সবার সাথে কথা বলতে পারি না ইভেন ভীষণ লাতখোরো কোনো পার্টি থাকলো বা কোনো কোথাও যাওয়ার দরকার হলো কাজ ছাড়া আমি সেখানে যাই না হিডেন ট্যালেন্ট বেস্ট লাতখোর ওটা এটা একদম ট্যালেন্টের পর্যায়ে চলে গেছে আমার আমি গান গাই মাঝে মাঝে একটু খারাপ গাওয়াটাও একটা ট্যালেন্ট হতে পারে নেক্সট বেস্ট ফ্রেন্ড ইন টলিউড বেস্ট ফ্রেন্ড আছে বলবো না আমার ফ্রেন্ডস কিছু আছে তারা হিডেন থাকে বলা যাবে না এভরিডে ডায়েট একটু প্রোটিনটা আমি বেশি খাই আদারওয়াইজ আমি সব কিছু খাই ইভেন মাঝে মাঝেই রাতে বিরিয়ানি দিনের বেলা বাজার এগুলো চলে তো ঈশা খুব একটা বেশি ডায়েট করে না প্রচুর এক্সারসাইজ করে তো ব্যাপারটা ব্যালেন্স হয়ে যায় আর কি বেস্ট ফিল্ম আমার আমার তো সবকটাই আমার বেস্টই মনে হয় না হলে আমি কাজ কেন করবো না খুব সিম্পল জিনিস হোয়াট ইজ ঈশা ঝা হোয়াট ইজ দিস কি বলি বলো তো একটা খুব সিম্পল লাতখোর বাঙালি অ্যাক্টর ইফ ঈশা ওয়াজ অ্যান অ্যাক্টর যদি আমি অ্যাক্টর না হতাম তাহলে আমি ডেফিনেটলি জাজ হতাম কারণ আমি যখন অ্যাক্টিং করতাম না তখন আমি LLB কমপ্লিট করেছিলাম আমার তো আমি ইন্টার্ন ছিলাম হাইকোর্টে কলকাতা হাইকোর্টে যদি আমি অ্যাক্টর না হতাম তো ডেফিনেটলি এতদিনে আমি কোথাও বসে অর্ডার করছি